স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক, এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 8 জুন দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে আবারও জেলা প্রশাসক ভবনে শেষ হয়। পরে প্রশাসকের হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এমপি, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান বিপিএম পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হক। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান বাবুল প্রমুখ। ভূমি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা সহ সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই সপ্তাহটা কিন্তু তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং এই সপ্তাহের মাধ্যমে তিনি যে জিনিসটি বলতে চেয়েছিলেন যে সাধারণ নাগরিক আমাদের যারা সিটিজেন আছে তাদেরকে হচ্ছে কি ভোগান্তিবিহীন হ্যাসেল ফ্রি সার্ভিস দিতে হবে, যেন আমাদের যে নাগরিক এই দেশের তারা নাগরিক তারা যেন ভোগান্তিবিহীন সেবা পায় এবং এই ভোগান্তিবিহীন সেবার জন্য কি হচ্ছে ডিজিটালি যেন আমরা সকল সার্ভিস গুলো তাদেরকে প্রোভাইড করতে পারি। আমরা চাই যে এই দেশের নাগরিক যারা আছেন যারা হচ্ছে প্রান্তিক লেভেলে বসবাস করছেন তারা যেন ভোগান্তিবিহীন সার্ভিস পায়। এই যে আমরা এলএকএস এর কথা বলছি, আমরা মৌলভীবাজার জেলায় এখন যে 6 লেন এর কার্যক্রম চলমান আছে সবাই বলতে পারে 6 লেনে কিন্তু মৌলভীবাজার জেলার অল্প অংশ পড়েছে 2.6 কিলোমিটার, কিন্তু 2.6 কিলোমিটার হচ্ছে ঢাকা সিলেটের হাইওয়ের মধ্যে ব্রেক, এত একটা ইম্পর্টেন্ট জায়গা, শুধু দুটো মৌজা, একটা হচ্ছে শেরপুর। আমাদের নির্দেশনা দেওয়া আছে এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা যদি কাজ করি তাহলে আমরা যে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তি থেকে লাঘব পাব এবং যে কোনো এই ধরনের সবকিছু রুটে থেকে আমরা এই ভূমি সেবাটা গ্রহণ করতে পারবো। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বনি, NN TV।